কোন দিক থেকে যাচ্ছিল? মেচরা থেকে এবারে সরাসরি ধাক্কা মারছে, ঠিক আছে, সরাসরি ধাক্কা মারছে। এখন কেউ পটে মারা যায়নি, পটে কেউ মারা যায়নি না। কত আহত, কতজন হবে আহত? দশজনের মতো আহত বেশি হয়েছে। আর কারুর নাক না, কারুর নাক কেটেছে, কারুর না হাত কেটেছে, মাথা ফেটে গেছে, ওগুলাও হবে, ওগুলাও হবে। আর লরির ড্রাইভার কি অবস্থা? লরির ড্রাইভার ভালো আছে এখন বর্তমান, পাটা গেছে। আপনার নাম? আমার নাম গোবিন্দমান। বাড়ি? বাড়ি রসিকা।
অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি আসি, এসে যখন দেখি এখানে প্রচণ্ড কুয়াশা, তারপরে আমরা সঙ্গে সঙ্গে কাছে দিকে চলে আসি। আইসি যখন তখন মানে ফিক্স লরিটা কিন্তু তার সাইডে ঠিক আছে, ওই বাসটা এসি বাসটা আইসা মানে ওকে মারছে ধাক্কা, যা ধাক্কা মারছে তখন লোক যখন পরপর ছুটেছে, আরে সেটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটি অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে কয়ে ছুটে এসেছে লোক। আইসা যখন সেখানে রক্ত রক্তি বাপরে মারে করছে ভিতরে, তারপরে এই সিঁড়ি লেসা টানিয়া গোটে 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 দাঁড়িয়ে কাঁচ ভাঙিয়া গোটে গোটে টানিয়া বার কানা হচ্ছে। ড্রাইভার গাড়ির ড্রাইভারকে স্পি আইসা টানিয়া তাকে বার কানা হচ্ছে। কতজন হতে হয়েছে? কতজন? অনেক গুণা যাবেন। আর সেই মুহূর্তে চারটে পাঁচ টাইম এম্বুলেন্স আসছে, দুটো আগে ধরছে মোটামুটি কুড়িয়া পাঠান। আপনার নাম বলবেন? বলরাম দাস, বাড়ি রসিক আছে। দাদা অ্যাক্সিডেন্টটা কীরকম হয়েছে? অ্যাক্সিডেন্ট আমি তো এখান থেকে একটু দূরে ছিলাম, কুয়াশা ছিল, একটা বিশাল শব্দ হয়েছে, কিছুই দেখতে পাইনি। দু মিনিট পর বলছে অ্যাক্সিডেন্ট, আমরা যখন ছুটে আসি ও অবধি কোনো দেখা যায়নি। এসে দেখলাম লরি আর বাস একদম মুখোমুখি, লরি বাস এমন ছিপে গেছে, আমরা যখন ছুটে আসি তো বার করবো কিন্তু সবাই রক্তারক্তি একদম, যে পজিশনে মানে সে, তারপরে বাস ফাঁস এনে জানলা ভেঙে সিঁড়ি ফিঁড়ি এনে টেনে হিঁচড়ে বের করলাম, কিছু বের করতে পারিনি, ছিপে গেছে। প্রশাসন এসেছে আমাদের, এসে ট্রেন ফেন ব্যবস্থা করে ট্রেন দিয়ে টানিয়ে মোটামুটি বের করানো হয়েছে। দুটো গাড়ি ড্রাইভারকে আবার ট্রেনের সামনে এই গাড়ির আগে লাগিয়ে ওদেরকে চেপে টেনে বের করা হয়েছে। মোট কতজন আহত হয়েছে? আহত অনেক হয়েছে, এত হিসাব করতে সেই মুহূর্তে আমরা কী করে বলবো, সবাই সহযোগিতা করেছে। আপনার নাম বলবেন? অনিল কুমার বেরা, এই রসিকা চক, এই গ্রামেই বাড়ি। আমি তো ঘুরতে গেলাম।
আমি অনেকক্ষণ থেকে এখানে নেট দুর্বল বলে চলে গেছিলাম ছবি পাঠাতে। Yeah, I do it.